দাঁতের ফিলিংয়ে পারদের ব্যবহার নিয়ে আমরা কথা বলেছিলাম অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও, শুনুন তাদের পরামর্শ। এলিমেন্টাল মার্কারি থেকে একটা ভেপার জেনারেটেড হয়, সেই ভেপারটা মানুষ ইনহেল করলে একটা মাত্রার উপরে গেলে অনেক কিছু হবার মানে সম্ভাবনা রয়েছে। সামান্য অ্যাংজাইটি, ডিপ্রেশন, হাত পা কাঁপা, ট্রেমার থেকে শুরু করে পার্কিনসনিজম, অ্যালজাইমার, এরকম অনেক বড় বড় জিনিসের কথা বিভিন্ন সময় উঠে এসেছে। যাদের মেটাল ফিলিং থাকে মুখের ভেতরের যে চামড়াটা, যেটাকে আমরা ওরাল মিউকোসা বলি, এর মধ্যে একরকমের অ্যালার্জি হয়। এছাড়া কিডনির মধ্যেও এটা এফেক্ট করে, ক্রনিক একটা রেনাল ফেলিওরের দিকে পেশেন্ট যায়। সবচেয়ে বেশি যেটা ডাইরেক্ট লিঙ্ক সেটা হচ্ছে হাইপারটেনশন, তারপরে করোনারি আর্টারি ডিজিজ, যেটা মেনলি মাইকোরিয়াল ইনফাকশন, ডিস্ট্যান্টলি সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারিদমিয়া। এইগুলি মার্কারি টক্সিসিটির সঙ্গে সম্পর্ক হার্টের ডিজিজের আমরা দেখে থাকছি। হু একটা এগ্রিমেন্ট করেছে যে আপনার 2000 আমাদের ইন্ডিয়া অলসো এগ্রি দ্যাট এগ্রিমেন্টে সাইন করেছে। মার্কারি ইনভেস্টেড ফিলিং যেটা মানে অ্যালয় মার্কারি সিলভার অ্যামালগাম ফিলিং যেটা, সেটা 2020 পর থেকে ভারতবর্ষে আস্তে আস্তে অ্যাবলিশ করে দেওয়া হবে আর কি। ফোনে আর কেউ রয়েছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শ্রীকান্ত থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, দাঁত ফিলিং করাতে গিয়ে দাঁতের যে অরিজিনাল যে টেস্টটা, এটা কি থাকছে না থাকছে না? দ্বিতীয়ত এই যে বিভিন্ন দাঁতের টুথপেস্টের উপরে যে টিভিতে বিভিন্ন সময় যে অ্যাডগুলো দেখা যায়, এটা কি অ্যাডের ডাক্তার না মানে দাঁতের ডাক্তার, এটাই আমার জিজ্ঞাসা। ধন্যবাদ, শুনতে থাকুন। বিজ্ঞাপন নিয়ে তো আমরা বিশেষ কিছু বলতে পারবো না দাদা। আরো কেউ রয়েছেন বলুন। হ্যালো, হ্যাঁ আমি বিঘুন জেলা সিউড়ি থেকে শ্রাবণী চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা, আমার প্রশ্ন যে এই যে অ্যামালগামটা ইউজ করা হচ্ছে, হ্যাঁ সেটা আমরা কি করে বুঝবো সাধারণ মানুষ যে ওটা অ্যামালগামটা ইউজ করছে না অন্য কিছু ইউজ করছে? এটা তো ডাক্তারকে সরাসরি জিজ্ঞাসা করাটা ঠিক এটিকেটের মধ্যে পড়ে না? যে মানে জিজ্ঞাসা করাটা একটু অসুবিধাজনক ব্যাপার যে কি দিচ্ছেন না দিচ্ছেন ডাক্তার। ধন্যবাদ, ধন্যবাদ, এর উত্তর নিশ্চয়ই আপনি পাবেন ডক্টর মুখার্জি। অ্যামালগামটা বোঝা যাবে ফ্রম পেশেন্টস পয়েন্ট অফ ভিউ, বিকজ অ্যামালগাম দেখতে কালো মেটাল ফিলিং, আর অন্য যে ফিলিং আমরা ইউজ করি সেগুলো সব এস্থেটিক সাদা দাঁতের রঙের মতো ফিলিং, মানে মার্কারি দেওয়াটা কালো, মার্কারি দেওয়াটা কালো, সুতরাং দেখলেই বোঝা যাবে যে whether it is a metal filling or not। এবং মেটাল বলতে আমরা অ্যামালগামই ইউজ করি ফিলিং পারপাজে। আর আরেকটা কথা হচ্ছে যে ডাক্তারকে দেখুন, মার্কারি বা অ্যামালগাম অনেক ইনএক্সপেন্সিভ, সেই তুলনায় কসমেটিক ফিলিং বা কম্পোজিট রেজিন যেগুলো ছিল প্লাস অন্য আমরা ইউজ করি গ্লাস অ্যানিমেসমেন্ট, সেগুলো একটু বেশি এক্সপেন্সিভ, মানে খরচ একটু বেশি, খরচ একটু যদি আপনি পারদ ছাড়া অ্যামালগাম ইউজ করেন, অ্যামালগাম না পারদ ছাড়া ফিলিং, হ্যাঁ পারদ ছাড়া ফিলিং, হ্যাঁ তো সেই হিসেবে পেশেন্টরা ফিলিং দেখলেই বুঝতে পারবে, ডাক্তারকে জিজ্ঞাসা করলেই তিনি বলে দেবেন। এবং আমার মনে হয় সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া ভালো যে আমি চাইছি না পারদ যুক্ত অ্যামালগাম ব্যবহার করতে, আমাকে অন্য কিছু দিন, এটা আপনি বলতে পারেন, ডাক্তাররাও বুঝবেন আপনি সচেতন একজন রোগী। বিরতির আগেও একজন প্রশ্ন করেছিলেন, দাঁতে গর্ত হলে কি করা উচিত? না, দাঁতের গর্ত হলে উনি বললেন দাঁত কি সব তুলে ফেলবো? একদমই না, দাঁত আজকাল তোলাই হয় না। দাঁত তুলে ফেললে, যদিও এখন অনেক নতুন ইমপ্লান্ট করি আমরা, ক্রাউন এন্ড ব্রিজ সবই হয়, কিন্তু দাঁত তোলার প্রশ্নই ওঠে না যদি সে দাঁতটাকে সেভ করা যায়। এবং যদি দাঁতে পোকা লেগে থাকে, যেটা ওয়েস্টে ভীষণ কমন বিকজ অফ দে ফুড হ্যাবিট, রিফাইন্ড কার্বোহাইড্রেটস, এটি জল খায় না ওরা, সো কার্বোহাইড্রেট লেগে থাকে, ক্যাভিটি হয়, সেখানে গিয়ে ফিলিং করাতে হবে। এবং পারদপক্ষে যদি এটা অ্যাভয়েড করা যায়, আমি ডেফিনেটলি বলবো অ্যামালগাম ফিলিং পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে। এবং একজন চিকিৎসক বললেন 2020 পরে এদেশ থেকে ওটাকে বন্ধ করে দেওয়ার, নিষিদ্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া ভাবনা চিন্তায় রয়েছে। ফোনে আরো কেউ রয়েছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কি, আজকে তো ওই ইউজ চ্যানেল ভালো পদ্ধতি বেরিয়েছে, ডাক্তারবাবুর কাছে গেলে পরে সারা সার্জেন্টার ইউজ চ্যানেল করছে, তো আমরা ওই আরেকটু জেনে শুনে ডাক্তার যখন বলেন আমরা মিষ্টি নিতে যাবো কেন? এই যে বিশ্বের ব্যাপারে হচ্ছে ছেলে মিষ্টি যাচ্ছে, সেটা আমার নেমু কেন? ডাক্তার তো ভালো চাইছেন, আর ওটা তো একটু খরচা সম্ভবকে নিশ্চয়ই খরচা বেশি পড়ে, কিন্তু ওটা ভালো একটা তো ডাক্তারবাবু চাইছেন দিয়ে দেন, যে আপনার গোস্টারের ওই যে আপনার দাঁতটা চিন্তা করে দিয়ে আপনি ওখানে রিপেয়ার করে নেন একটা ট্যাব দিয়ে, তাহলে আপনার দাঁত ভালো থাকবে এবং বিশেষ অনেকদিন আপনি সুস্থ থাকতেও পারবেন, তার নিয়ে আপনি চিন্তা করতে হবে না। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। আর কেউ আছেন? হ্যালো,
আমি টালিগঞ্জ থেকে অনন্যা নাথ চৌধুরী বলছি। আমি বলতে চাই যে আরসিটিটা করাও কি খারাপ? আরসিটি করলেও কি হার্টের ক্ষতি হতে পারে? মুখের মধ্যে যদি থাকে, উনি যেমন বললেন যে ফিলিং ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ট্রিটমেন্ট, যদি দাঁতে নার্ভ এক্সপোজ থাকে তবেই রুট কেনাল করি আমরা, শুধু শুধু গিয়ে তো রুট কেনাল করার দরকার নেই, তো সেই হিসেবে শুধু ফিলিং করলেই হলো, ইনফেকশন কন্ট্রোল হলো। যদি ইনফেকশনটা নার্ভ অবধি যায় বা তলায় হাড় অবধি যায় তখন রুট কেনাল ট্রিটমেন্ট করতে হয়, এবং রুট কেনাল ট্রিটমেন্টটাও করা টু টেক আউট দ্য ইনফেকশন। সুতরাং রুট কেনাল ট্রিটমেন্ট করলে পেশেন্টের কোনো ক্ষতি হওয়ার কথা নয়, কিন্তু রুট কেনাল ট্রিটমেন্টের পর আমরা রুট ফিলিং করার পর দাঁতে একটা ফিলিং দিই আমরা ক্রাউন বসাবার আগে, সেটা আইডিয়ালি অ্যামালগাম না দিলেই ভালো, এটা অ্যামালগাম দিয়ে মাঝে মাঝে দেওয়া হয়। মানে সেদিক থেকেও পেশেন্টকে সচেতন থাকতে হবে, ডক্টর যাতে অ্যামালগাম ব্যবহার না করেন। আপনি কি সাজেস্ট করবেন তাহলে যারা নর্মাল পেশেন্ট? সত্যি আমরা ফোন শুনে বুঝতে পারছি অনেকেই বিভ্রান্ত, বুঝতেই পারবেন না তারা গিয়ে অ্যামালগাম না অন্য কিছু ইউজ করছেন, কি কি মাথায় রাখতে হবে তাদের চিকিৎসকের কথা? উই হ্যাভ টু বিলিভ দ্য ডক্টর যে করছে, যে ডায়াগনোসিস তিনি করছেন, এবং বিলিভ করে যাতে আমরা মার্কারি প্রোডাক্টস যেন না ইউজ করি, দ্যাট উইল বি মাই অ্যাডভাইস। কারণ আমরা যেটা অলরেডি সৃজন আমি দেখলাম বললো যে অলরেডি তোমার পার্কিনসন্স, অ্যালজাইমার্স, দিস আর কমন থিংস আমরা দেখতে পাচ্ছি, তার সাথে নার্ভ ডিজিজ যদি নিউরন এফেক্টেড হয়, তারপরে তোমার কিডনি যদি এফেক্টেড, অ্যাকিউটিবুলার নেক্রোসিস শাটডাউন করে যাচ্ছে কিডনি, তখন ডায়ালিসিসে চলে যেতে পারে পেশেন্ট, তারপরে হার্টের উপর এফেক্ট করে এমআই বলছে, স্নিজিং, অ্যালার্জিক র্যাশেস, এবং মেন্টালি তোমার মেমরি প্রবলেম, অ্যালজাইমার্স, এগুলো দেখা যেতে পারে কিন্তু ইনিশিয়াল লো ডোজে। মার্কেটিং আমরা খারাপ বলছি ঠিকই, কিন্তু ইফ ইট ইজ কেপ্ট উইদিন আ সার্টেন রেঞ্জ, তোমরা যেমন বলে অতগুলো ফিলিং এক্স্যাক্টলি এরকম আমি ইয়ে করবো না, বাট সার্টেন রেঞ্জের মতো হলে মারাত্মক খুব একটা ক্ষতি হবে না, বাট ইট ইজ বেস্ট টু অ্যাভয়েড। কতগুলো ফিলিং অ্যামালগামে সম্ভব নিলে শরীরে তেমন কিছু প্রভাব পড়বে না? খুব বলা ডিফিকাল্ট, ফিলিংয়ের সাইজ একটাও না হওয়া ভালো, হ্যাঁ প্রেফারেবলি, কিন্তু একটা ফিলিং করলেই যে তোমার লাইক ইউনো পিঙ্ক সিনড্রোম হবে কি তোমার র্যাশেস হবে, না হতে পারে, আবার মুখে হতেও পারে, লাইকেন প্লেনেস হতে পারে, সো মানে এবং এটা ভ্যারি করবে, ইয়েস ভ্যারি করবে, এবং ডেফিনেটলি একটা লেভেল আছে, স্পিলেজ অ্যাভয়েড করে যদি করা যায় তার বাইরে গেলে হবে প্রবলেম, অ্যাভয়েড করাটাই ইজ দ্য বেস্ট, মানে যাদের দাঁতের সমস্যা রয়েছে এবং ফিলিং এর প্রয়োজন রয়েছে তারা অফবিট অনুষ্ঠান দেখলেন, এরপর থেকে ডক্টরের কাছে গিয়ে বলবেন আর অ্যামালগাম নয়, কারণ তা শরীরের জন্য ক্ষতিকারক পারদ রয়েছে। সুস্থ থাকুন, সচেতন হন, চোখ রাখুন 24 ঘন্টায়।